ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন উধম সিং, যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের 21 বছর পর এই হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী মাইকেল ও ডায়ারকে লন্ডনে গুলি করে হত্যা করার জন্য। তাঁর সাহসিকতা এবং দৃঢ়চেতা মনোভাব সারা ভারত তথা পৃথিবীর মানুষ কুর্নিশ জানায়। তাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক হিসাবে গণ্য করা হয়। 1899 সালের 26শে ডিসেম্বর পাঞ্জাবের সাংরু জেলার সুনাম গ্রামে একটি কম্বোজ শিখ পরিবারে উধম সিংয়ের জন্ম হয়। জন্মের পর তার নাম রাখা হয় শের সিং। তার বাবা সর্দার তেহার সিং জম্মু পেশায় একজন চাষি ছিলেন। এছাড়াও তিনি উপালি গ্রামের রেল ক্রসিংয়ে চৌকিদারের কাজ করতেন। তার মায়ের নাম হরনাম কৌর। খুব ছোটবেলায় উধম সিং তার মা এবং বাবাকে হারান। বাবা ও মায়ের মৃত্যুর পর তাকে এবং তার বড় ভাই মুক্ত সিংকে অমৃতসরের সেন্ট্রাল খালসা অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর তার বড় ভাইয়েরও মৃত্যু হয়। এই অনাথ আশ্রমেই তার নাম বদলে উধম সিং রাখা হয়। উধম সিং 1918 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এর পরের বছর তিনি অনাথ আশ্রম ছেড়ে চলে যান। এরপর তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে শ্রমিক হিসাবে যোগদান করলেও কিছুদিনের মধ্যেই তাঁর মোহভঙ্গ হয় এবং তিনি সেই সেনাবাহিনী ত্যাগ করেন। এরপর তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। তিনি ভগৎ সিংয়ের দ্বারা খুবই প্রভাবিত হন। 1919 সালের এপ্রিল মাসে রাওলাট অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যকে বিনা অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে এপ্রিল মাসের 13 তারিখে অমৃতসরে একটি শান্তিপূর্ণ মিছিল বেরোয়। সেই মিছিলে প্রায় 20,000 নিরস্ত্র মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি জালিয়ানওয়ালাবাগে গিয়ে সমবেত হয়। উধম সিং সেই সমাবেশে অংশগ্রহণ করেন এবং সেখানে আসা মানুষদের পানীয় জল বিতরণের দায়িত্বে ছিলেন। এই শান্তিপূর্ণ জমায়েতের ওপরেই মাইকেল ও ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ নির্মমভাবে গুলি চালায়, যার ফলে অন্তত 379 মানুষজনের মৃত্যু হয় এবং 1,000-এর বেশি মানুষ আহত হন। উধম সিং সহ আর বেশ কিছু ব্যক্তি সে যাত্রায় প্রাণে বেঁচে যান কোনো মতে। বেঁচে গেলেও উধম সিংয়ের মনে এই ঘটনা একটি গভীর ক্ষত সৃষ্টি করে। তখন থেকেই তিনি ঠিক করেন যে সেই নারকীয় ঘটনার প্রতিশোধ তিনি নেবেনই। এরপর উধম সিং বেশ কিছুদিন আফ্রিকার উগান্ডা শহরে রেললাইন তৈরির প্রকল্পে কাজ করেন। 1922 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং অমৃতসরে একটি দোকান খোলেন। মূলত এই সময় থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। 1924 সালে তিনি পাঞ্জাবের গদর পার্টিতে যোগ দেন। তিনি এই দলটির প্রতিনিধিত্ব করে ভারতবর্ষের বাইরে নানান দেশে থাকা প্রবাসী ভারতীয়দের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্যে আর প্রতিবাদ করার জন্যে একত্রিত করতে শুরু করেন। এছাড়াও প্রবাসী ভারতীয়দের সাথে যোগাযোগ স্থাপন করার আরেকটি উদ্দেশ্য ছিল স্বাধীনতা আন্দোলনের জন্য প্রচুর পরিমাণ টাকা সংগ্রহ করা। এই উদ্দেশ্যে তিনি আমেরিকাতেও গিয়েছিলেন। উধম সিং সেই সময় নিজে একটি দল তৈরি করেন যার নাম ছিল আজাদ পার্টি। এরপর তিনি আমেরিকার একটি জাহাজ কোম্পানিতে কাজ শুরু করেন এবং সেই সূত্রে ভূমধ্যসাগর হয়ে তিনি আবার ইউরোপে গিয়ে পৌঁছান। তিনি ইউরোপ এবং এশিয়ার নানান দেশে অবস্থিত গদর পার্টির বিভিন্ন সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে থাকেন। সেই সময় তিনি ইতালি, জার্মানি, পোল্যান্ড, ইরান, হংকং, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ আরও নানান দেশে যান। প্রায় 3 বছর বিদেশে কাটানোর পর 1927 সালে তিনি ভগৎ সিংয়ের আদেশে ভারতে ফেরেন। তিনি তাঁর সাথে প্রচুর পরিমাণে পিস্তল এবং গোলাবারুদ আর প্রায় 25 জন প্রবাসী ভারতীয়দের নিয়ে আসেন যারা ব্রিটিশদের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন করতে তৎপর ছিলেন। এরপরেই তাঁকে বেআইনি অস্ত্র রাখার জন্য পুলিশ গ্রেপ্তার করে এবং
পিস্তল, গোলা বারুদ আর গদর পাটির মুখপত্র গদর ই গুঞ্জ তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। বিচারে তাঁর 5 বছরের কারাদণ্ড হয়। 1931 সালে তিনি মুক্তি পেলেও পাঞ্জাব পুলিশ তাঁর গতিবিধির ওপর কড়া নজর রাখতে থাকে। তিনি এরপর যখন কাশ্মীর যান, তখন পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে জার্মানি পালিয়ে যান। সেই সময় তিনি বহু দেশে বিভিন্ন ছদ্মনাম নিয়ে ঘোরেন এবং বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকেন। এই সময় তিনি 2টি সিনেমার এক্সট্রা হিসাবেও কাজ করেছেন। এই সিনেমা দুটির নাম ছিল এলিফ্যান্ট বয় এবং দ্য ফো ফাদার্স। 1934 সালে উধম সিং লন্ডনে গিয়ে পৌঁছান। সেখানে তিনি ইঞ্জিনিয়ার হিসাবে বেশ কিছুদিন কাজ করেন। সেই সময় থেকেই তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অন্যতম কাণ্ডারী মাইকেল ও ডয়ারকে হত্যা করার ছক কষতে থাকেন। 1940 সালের 13ই মার্চ লন্ডনের স্যাক্সটন হলে ও ডায়ারের ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটি যুগ্ম সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। উধম সিং সেই দিন সেখানে একটি বইয়ের ভেতর পিস্তল গোপনে লুকিয়ে নিয়ে যান। পিস্তলটি তিনি এর আগে একটি পানশালায় একজন সৈনিকের কাছ থেকে কেনেন। সভার শেষে যখন মাইকেল ও ডায়ার বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চের দিকে যান, তখন উধম সিং তাঁর দিকে 2বার গুলি চালান। তার মধ্যে একটি গুলি ও ডায়ারের বুকে গিয়ে লাগে এবং তিনি সেখানেই মারা যান। এছাড়াও তার এলোপাথারি গুলি চালানোর জন্য সেখানে উপস্থিত থাকা আরও কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আহত হন, যাদের মধ্যে অন্যতম ছিলেন লুইস ড্যান, লরেন্স ডান্ডাস, দ্বিতীয় মার্কেজ অফ জেটল্যান্ড এবং চার্লস ক্রোটান বেলিয়ে। এরপর উধম সিং আত্মসমর্পণ করেন। 1 এপ্রিল 1940 সালে তাকে ব্রিক্সটন জেলে বন্দি করা হয়। বিচারাধীন থাকার সময় তিনি নিজেকে রাম মোহাম্মদ সিং আজাদ নামে পরিচয় দিতেন। জেল বন্দি থাকার সময় তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 42 দিন ধরে অনশন করেন, কিন্তু শেষে তাকে জোর করে খাওয়ানো হয়। 4ঠা জুন সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে তাঁর শুনানি হয় এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1940 সালের 31শে জুলাই পেন্টনভিল জেলে তাঁকে ফাঁসি দেওয়া হয়। তাঁর ফাঁসি হওয়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সেটি পরে নানান জায়গায় প্রকাশিত করা হয়। তার সেই বক্তৃতাটি ব্রিটিশ এবং ভারতীয় সব সংবাদপত্রে প্রকাশিত হয়। পরে সেটি গুরুমুখী ভাষায় অনুবাদ করা হয় এবং শিখ সম্প্রদায়ের মানুষদের মধ্যে তা বিলি করা হয়। তাঁর সেই সাহসিকতাকে দেশ ও বিদেশের নানান সংবাদ মাধ্যম সমর্থন জানায়। উধম সিংয়ের মৃত্যুর দিনটিকে স্মরণে রেখে সুনাম শহরে প্রতি বছর অনেকগুলি সংস্থা মিলে একটি মিছিল বার করে। 1974 সালে ইন্দিরা গান্ধী সরকারের তত্ত্বাবধানে তাঁর দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা হয়। তাঁর জন্মস্থান সুনামে তাঁর দেহাবশেষ দিয়ে শেষকৃত্য করা হয় এবং তাঁর চিতাভস্মের একটি অংশ শতদ্রু নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তাঁর বাকি অংশাবশেষ জালিয়ানওয়ালাবাগে সযত্নে সংরক্ষিত করা হয়। তাঁকে স্মরণে রেখে অমৃতসরে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে। এছাড়াও সুনামে অবস্থিত তাঁর বাড়িটি একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। শুধু তাই নয়, সুনাম শহরটির নাম বদল করে সুনাম উধম সিং ওয়ালা রাখা হয়। তাঁর জীবনের ওপর ভিত্তি করে অনেক চলচ্চিত্র তৈরি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল 1977 সালে মুক্তি পাওয়া ছবি জালিয়ানওয়ালাবাগ এবং 2000 সালে মুক্তি পাওয়া ছবি শহীদ উধম সিং। তাঁর মৃত্যুর দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর পাঞ্জাব সরকার ছুটি ঘোষণা করে। 1995 সালে তাঁর স্মরণে উত্তরাখণ্ডের একটি জেলার নাম পাল্টে উধম সিং নগর রাখা হয়েছে।